फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल और आमी सुष्मिता। तो केमन आछो तुम्हारा सबाई? आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो। आमी खूब भालो आछी, देखे ही बोझा जाच्छे, देखे ही आमाके बुझते पारतेछो जे आमी भालो आछी। तो एखन तोमादेर सबाईके गुड इवनिंग। तो एखन आमी की करबो? तो এখন আমি হাত মুখ ধুইয়ে একটু আগে মানে হাত মুখ ধুইয়ে জামা কাপড় চেঞ্জ করে সন্ধ্যাবাতি দিয়ে আসলাম। তো এখন সন্ধ্যা লেগে গেছে। তো সন্ধ্যা হলে তো মনটা একটু কেমন চঞ্চন চঞ্চন করে, যে সন্ধ্যা হলে যতই মানে পেট ভরা থাক, তো সন্ধ্যা হলে মনে হয় কিছুটা খাই খাই করে মনটা, তো কি খাওয়া যায় এরকম মনে হয়। তো যতই মানে দেরি করে খাই বা পেট ভরা থাকুক, তবু সন্ধ্যা হলে মনে হয় একটু কিছু খাই আর কি। তো কি খাবো ভাবছি আজকে। তো আজকে তো প্রতিদিন তো সারাদিন কী কী করি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আজকে সন্ধ্যাবেলা ভাবলাম যে সন্ধ্যাবেলাটা কিছুটা করবো আর করে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আজকে কি করব আমি ভাবতেছি যে কি খাবো। তো বিকেলবেলা মানে দেরি করে তো খেয়েছি, যাই হোক খিদে নেই, কিন্তু সন্ধ্যা হলে বললাম যে মনটা একটু কীরকম কেমন খাই 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 কীরকম একটু ভাব করে, না হলে সন্ধ্যাবেলাটা ভালোই লাগে না, মনে হয় যে কি জানি হলো না আর কি, এরকম মনে হয়। তো এখন আমি কি করব ভাবতেছি যে কি বানাবো। তো কিছু একটা বানাতে হবে, আর ছেলে আমি আর মা আর মানে আমি আর আমার ছেলে মানে মা আর ছেলে বাড়িতে আছি। তো আমার বর তখনও আসেনি, আস্তে আস্তে অনেক দেরি। তো প্রতিদিন সন্ধ্যাবেলা মা ছেলেই খাই, বর তো কোনো দিন থাকে না। তো এখন ভাবতেছি কি করব। তো চলো দেখি কিছু একটা করি। বেশি কিছু করব না, ভাবলাম শর্ট টাইমের মধ্যে কিছু করব, অল্প সময়ে মানে অল্প সময়ে হয় এরকম। দেখো কয়েকদিন আগে আমি একটা পপকর্ন কিনে এনেছি, পপকর্ন অনেক দিন আগে কিনে আনা হয়েছে। তো পপকর্নগুলো খাওয়াই হয় না, তো মনে করলো যে পপকর্ন আছে তো বাড়িতে একটু সন্ধ্যাবেলা একটু পপকর্ন আর দেখে আর কি করা যায় আর ছেলেকে কী দিব। তো পপকর্নটাকে বানিয়ে ফেলি ঝটপট। তো পপকর্ন করতে তো বেশি সময়ও লাগে না আর পপকর্ন করতে কোনো খাটুনিও নেই সেরকম। তো দেখো আমি এখানে প্রেশারটা দিয়েছি গরম করতে, মানে গরম হয়ে গেছে। তো আমি এখন পপকর্নটা কেটে এখানে দিয়ে দেবো, তো ঝটপট হয়ে যাবে, কোনো ঝামেলা নেই সন্ধ্যাবেলা, কারণ সন্ধ্যাবেলা তো বেশি হেভি খাবার মানে খাই না আমরা আর কি, তো চা তো খাই না। তো ঝটপট করে আমি পপকর্নটা তৈরি করে নেব আর মা ছেলে মিলে পপকর্ন বসে বসে খাবো, তার সঙ্গে অন্য কিছু খাবো। তো তোমরা দেখো আর সঙ্গে থাকো আমরা কী কী খাই আর কী কী বানাই কী কী করি। তো আমি এখন পপকর্নের প্যাকেটটা দেখো কেটে একদম প্রেশারের মধ্যে দিয়ে দেবো। তো আমার মনে হয় এর থেকে আর মানে ভালো খাবার হয় না, তাড়াতাড়ি করে শর্ট টাইমের মধ্যে বানিয়ে ফেলা যায়। তো দেখো এটা কত তাড়াতাড়ি হয়, মানে এটা তো একদম 2 মিনিটে হয়ে যাবে মনে হচ্ছে এরকম। আমি একটু ঢেকে দেবো এটা আর একটু আঁচটা কমিয়ে দেবো। তো দেখো এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো আমার প্রেশার কুকারের মধ্যে ঠিকঠাক শব্দ হচ্ছে, পপকর্নগুলো হচ্ছে আর কি, একদম যুদ্ধ লেগে গেছে ভিতরে। তো এটা একদম তাড়াতাড়ি 2 মিনিটেও লাগে না, মানে তাড়াতাড়ি হয়ে যায়। তো আমার পপকর্ন হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দেবো। তো দেখো কত তাড়াতাড়ি হয়ে গেল। তো ভাবছি আরও কয়েকটা বেশি করে প্যাকেট এনে রেখে দেবো। তো সবসময় তো মেলা থাকে না, মেলা বাড়িতে গেলে যেমন পপকর্ন খেতে ইচ্ছে করে, তো আজকে মনে হচ্ছে যে মেলা বাড়িতে যাওয়া হয় না। তো আমাদের এখানে মেলা শুরু হয়ে গেছে, তো মনে নেই জন্মাষ্টমী মেলা শুরু হয়ে গেছে, তো মেলাতে একদিন যাবো। আর আজকে তো আর মেলাতে যাচ্ছি না, তো পপকর্ন খেতে ইচ্ছে করছে আর কি। তো ভাবলাম পপকর্ন তো বাড়িতেই আসছে, ঝটপট বানিয়ে নিলাম। দেখো কত সুন্দর পপকর্ন হয়েছে, একদম 2 মিনিটও লাগলো না। টমেটো দেখো, তোমরা দেখো কতটা পপকর্ন আমার রেডি একদম। তো পপকর্নটা বানাতে 2 মিনিটও লাগলো না, এর থেকে মনে হয় শর্ট টাইমে খাবার মানে চটপটে খাবার মনে হয় কোনো কিছু অন্য কিছু আর হয়ই না। তো পপকর্নটাই মনে হয় 2 মিনিটের আগেই হয়ে যায়। তো আমি একটু মুড়িও মাখবো, মুড়ি খাবো। তো মুড়ি নিয়েছি, এর সঙ্গে একটু ছোলা ভাজা নেবো। দেখো এই ছোলাটা ছোলা ভাজা। তো ঘরের মধ্যে অনেক রকমের খাবার এনে রেখেছি, তো খাওয়া হয় না, সময় হয় না,
আর একা একা খেতে ভালো লাগে না, ইচ্ছে করে না। তো আজকে একটু ভাবলাম যে না আজকে একটু খাবো, তো ছোলাটা আমি মাখবো। তো অনেক খাই আমরা, তো সারা আমি তো সারাদিনই খাই, মানে খাওয়ার কোনো ইচ্ছে করি না, মানে খাওয়া খাবো না অল্প করে খাবো সেটা করি না। তো মুড়িটা এখন আমি মেখে নেবো একটু তেল দিয়ে। আমার সন্ধ্যাবেলার টিফিন রেডি একদম, তো পপকর্ন তো নিয়েছি আর এখানে দেখো ছোলা বাদাম আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, মুড়িটাতে একটু তেলও নিয়েছি, আর এখানে দেখো ছেলেকে একটা লাড্ডু দিয়েছি আর একটু আলমন্ড দিয়েছি দুটো চারটে, আর একটু ওয়ালনাট একটু দিয়েছি। তো ও তো খায় না এগুলো, বাদামগুলো দেওয়াই হয় না, মনে থাকে না, তো আজকে একটু দেবো মনে হলো। তো এখন এগুলো আমরা খাবো। তো আজকে ভাবলাম বৃষ্টি বিকেলবেলা বৃষ্টি শুরু হয়েছিল, একটু বৃষ্টি পড়তেছে, ভাবলাম যে গরমটা যাই হোক বৃষ্টিটা হলে ঠান্ডা হবে। তো বৃষ্টি তো বেশি হলো না, অল্প একটু বৃষ্টি হলো। তো বৃষ্টি হওয়ার পরে আরও গরমটা মানে বেশি, আরও মানে গরমটা এখন আরও বেশি গরম পড়তেছে। তো বৃষ্টিতে যেহেতু মানে বেশি হয়নি, তো বৃষ্টি হলে ভালো হতো। তো তো আমার সন্ধ্যাবেলা জলখাবার রেডি, মানে সন্ধ্যাবেলা টি টাইমে তো আমরা তো চা খাই না, সন্ধ্যাবেলা যারা চা খায় তাদের চায়ের সঙ্গে আরও ভালো হতো মুড়িটা। তো একা একা আমি চা বানিয়ে খাবো না, কারণ আমার একা একা চা খেতে ভালো লাগে না, তো দু একজন হলে ভালো লাগে। তো এখন আমি যাবো ওটা নিয়ে। তো এখন আমরা খাবো, একটু খেয়ে তারপরে খাওয়া হলে সেলে পড়তে বসবে আর ওর সঙ্গে আমি একটু বসবো, কারণ ওর তো সামনে পরীক্ষা আসে। তো একটু এখন টিফিনটা করে নিই, তারপর পড়াতে বসাবো। তো দেখো আমার ঝটপট হয়ে গেলো, এত তাড়াতাড়ি শর্ট টাইমে মানে কম সময়ে একদম পপকর্ন বানালাম, দেখো একদম পপকর্নটা খুব সুন্দর হয়েছে। তো মুড়িটার সঙ্গে একটু চা না হলে না ভালো বনতেছে না, মানে ভালো লাগতেছে না। তো ভাবলাম যে একটু মুড়িটার সঙ্গে চা না হলে ভালো হবে না, তো আমি একটু লিকার চা করবো। তো দেখো আমি বসিয়ে দিয়েছি, তো একটু চা করে নিয়ে যাবো, কারণ মুড়ির সঙ্গে একটু কড়া করে একটু চা হলে ভালো হবে। তো চা তো প্রতিদিনে খাওয়া হয় না, তো আমি একটা চাটা বানাবো। তো আমার চা রেডি হয়ে গেছে, দেখো আমি দু কাপ চা করেছি, তো দুটো কাপ চা রেডি করেছি। তো দুজন তো লোক নিশ্চয়ই খাবো, তো আমার ছেলে তো খাবে না, তো চা খাওয়া চা তো আর একা একা খাওয়া যায় না মুড়ি, তো আরেকজন লোককে আমি ফোন করে নিয়ে আসলাম। তো দেখো কোন লোক এসেছে, চা তো আর একা একা খেতে ভালো লাগে না, চা খাওয়ার জন্য দুজন লোক হলে ভালো হয়। তো তার জন্য আমি আরেকজন লোককে দেখো আমি ফোন করে নিয়ে আসলাম কোথা থেকে। তো কে এসেছে চলো দেখি। তো এখন মুড়িটা খাবো, এক এক চা করে কেমন যুগ পড়েছে, চা করে আবার ফোন করে লোককে নিয়ে এসে খাওয়াতে হয়, এরকম অবস্থা। তো কে এসেছে দেখি, ভিআইপি লোক এসেছে। এই যে চা খাওয়ার জন্য লোককে রেডি করে নিয়ে এসেছি, তখন আমরা এই যে টিপ করে চা নিয়েছি, এক কাপ করে চা বড় বড়। তো আমরা এখন চা খাবো আর মুড়ি খাবো দুজনে, কারণ আমার ছেলে তো খাবে না, তো চা খাবো আবার আমরা মুড়ি খাবো, লোককে ভাড়া করে নিয়ে এসেছি চা খাওয়ার জন্য। তো আমাদের সন্ধ্যাবেলার টিফিনটা তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এখন আমরা খাবো, আর দেরি করে যাবে না, কারণ অনেক দেরি হয়ে গেছে।